আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, বাংলা প্রথমপত্রের ধারাবাহিক প্রস্তুতির আজ থাকছে প্রবন্ধ আমার পথ থেকে ব্যাখ্যাসহ সৃজনশীলের সপ্তম পর্ব। এর আগের পর্বগুলো এই ভিডিও ডিসক্রিপশন অথবা উপরের ডান পাশের আইবটনে দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবে। তোমরা আছো ভিডিও রেখার সাথে, সাথে আছি রবিউল আউয়াল। এটি আমার পথ প্রবন্ধের তৃতীয় সৃজনশীল। নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায় সত্য যে কঠিন, কঠিনীরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। অর্থাৎ নিজেকে চিনিলাম আঘাতে আঘাতে, এবং বেদনায় বেদনায় চেনা হলো সত্যকে, যে কঠিন তবুও ভালোবাসিলাম, এবং এই সত্য কখনো বঞ্চনা করে না বা তিরস্কার করে না। প্রশ্নগুলো হলো, কোনটি সবচেয়ে বড় দাসত্ব? যার মনে মিথ্যা, সেই মিথ্যাকে ভয় করে কেন? উদ্দীপকটিতে আমার পথ প্রবন্ধের যে দিকটিতে গুরুত্ব দেওয়া হয়েছে তা ব্যাখ্যা করো। উদ্দীপকের উক্ত বিষয়ই আমার পথ প্রবন্ধের ভিত্তি তৈরি করেছে। মন্তব্যটির সত্যতা যাচাই করো। প্রথম প্রশ্নটি হলো, কোনটি সবচেয়ে বড় দাসত্ব? পরাবলম্বন হচ্ছে সবচেয়ে বড় দাসত্ব। যার মনে মিথ্যা, সেই মিথ্যাকে ভয় করে কেন? যে নিজের সত্যকে চিনতে পারে না, তার ভেতরে ভয় কাজ করে বলেই সে বাইরেও ভয় পায়। বাস্তব জীবনে মানুষকে প্রতিনিয়ত নানা রকম সত্য মিথ্যার মুখোমুখি হতে হয়, কিন্তু খুব অল্প মানুষই সত্য মিথ্যার প্রকৃত রূপ চিনতে পারে। যে সত্যকে সঠিকভাবে চিনতে পারে, তার অন্তরে মিথ্যার অমূলক ভয় থাকে না। আর যে ব্যক্তি সত্যের আসল রূপটি চিনতে ব্যর্থ হয়, তার অন্তরে মিথ্যার ভয় থাকে। যার মনে মিথ্যা, সেই মিথ্যার ভয় করে, আর অন্তরে ভয় থাকলে সে ভয় বাইরেও প্রকাশ পায়। এই জন্য প্রাবন্ধিক বলেছেন, যার ভেতরে ভয় সেই বাইরে ভয় পায়। উদ্দীপকটিতে আমার পথ প্রবন্ধের যে দিকটি গুরুত্ব দেওয়া হয়েছে তা ব্যাখ্যা করো। যেখানে বলা হয়েছে, নিজেকে চিনলাম আঘাতে আঘাতে, বেদনায় চিনলাম সত্যকে, যে সত্য কঠিন তবুও ভালোবাসছি, কারণ সে কখনো বঞ্চনা করে না। উদ্দীপক আমার পথ প্রবন্ধের আত্মউপলব্ধি ও আত্মবিশ্বাসের বিষয়টি প্রতিফলিত হয়েছে। আমার পথ প্রবন্ধে লেখক সত্যকে উপলব্ধি করে নিজের অবস্থা বিবেচনা করার কথা বলেছেন। লেখক মনে করেন, যে সত্যকে জেনে এগিয়ে যায় তাকে অন্য কারোর উপর নির্ভর করতে হয় না, তার বিশ্বাসের জোর তাকে সফলতার সন্ধান দেয়। উদ্দীপকের কবি কঠিন যেন সত্যকে গ্রহণ করেছেন, সত্যকে চিনতে তার ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এগিয়ে যেতে হয়। সত্য অনেক কঠিন, কিন্তু এই কঠিনকে যে জয় করে এগিয়ে যেতে পারে সেই সফল হয়, কারণ সত্য কখনো মানুষকে প্রতভষ্ট করে না। উদ্দীপকের এই বিষয়টি আমার পথ প্রবন্ধে আলোচিত হয়েছে। প্রবন্ধে লেখক সত্যকে উপলব্ধি করার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি মনে করেন, মিথ্যাকে পরিহার করে যে সত্যকে ধারণ করে সেই জয়ী হয়। আলোচ্য প্রবন্ধের এই দিকটি উদ্দীপকে ফুটে উঠেছে। এরপর ঘনং প্রশ্নটি হল, উদ্দীপকের উক্ত বিষয়ই আমার পথ প্রবন্ধের ভিত্তি তৈরি করেছে। মন্তব্যটির সত্যতা যাচাই করো। নিজেকে চেনা এবং সত্য কঠিন হলেও সেটাকে গ্রহণ করা, এই বিষয়টি হলো আমার পথ প্রবন্ধের ভিত্তি। এটি আমাদের সত্য যাচাই করতে হবে। উদ্দীপকের সত্যের প্রতি অবিচল থাকার বিষয়টি আমার পথ প্রবন্ধের ভিত্তি তৈরি করেছে। আমার পথ প্রবন্ধে আত্মউপলব্ধি বিষয়টি তুলে ধরা হয়েছে। আর এর প্রথম শর্তটি হলো, নিজের সত্যকে জানা এবং তা প্রকাশ করা। যথার্থরূপে নিজেকে না জানলে আর সত্যকে প্রকাশ করতে না পারলে পরনির্ভরশীলতা তৈরি হয়। তাই লেখক প্রয়োজনে দাম্ভিক হতে চান। তিনি বিশ্বাস করেন, সত্যের দম্ভ যার মধ্যে আছে তার পক্ষেই কেবল অসাধ্য সাধন করা সম্ভব। উদ্দীপকেও সত্যের শক্তির উপর ব্যক্তির নির্ভরতা উপস্থাপিত হয়েছে। যেখানে শত আঘাত বেদনার মধ্য দিয়ে মানুষ নিজেকে জানে, নিজের সত্যকে আবিষ্কার করে, আর সেই সত্য যত কঠিনই হোক না কেন, তাতেই আত্মার নির্ভরতা। উপর্যুক্ত আলোচনার প্রেক্ষাপটে বলা যায়,
উদ্দীপক ও আমার পথ প্রবন্ধের উভয় স্থান সত্যকেই সঠিক পথ হিসেবে চিহ্নিত করা হয়েছে। একমাত্র সত্যই যে ব্যক্তি সঠিক পথে পরিচালিত হতে পারে সে বিষয়টি প্রকাশ পেয়েছে। আপন সত্যের শক্তিতে বলিয়ান হওয়ার মাধ্যমে আত্মনির্ভরতা অর্জন করা সম্ভব, আর এই আত্মনির্ভরতা অর্জনই উদ্দীপক ও আলোচ্য প্রবন্ধের সার কথা। তাই বলা যায়, আপন সত্যকে আবিষ্কার করে সেই সত্যের পথে বলিয়ান হওয়ার বিষয়টি উদ্দীপক ও আলোচ্য প্রবন্ধের মূল বিষয়। সুতরাং প্রশ্নোত্তর মন্তব্যটি যথার্থ। সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের বাংলা প্রথম পত্রের প্রবন্ধ আমার পথ থেকে গুরুত্বপূর্ণ আরও একটি সৃজনশীলের ব্যাখ্যা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক দেবে এবং শেয়ার করবে। তোমার মতামত অবশ্যই কমেন্টে জানাবে। আগের পর্বগুলো সহ বাংলার বিভিন্ন প্রস্তুতিমূলক ভিডিও এই ভিডিও ডিসক্রিপশনে অথবা উপরে ডান পাশের বাটনে পেয়ে যাবে। ভিডিওটি দেখার সাথেই থাকো। সকলে সুস্থ থাকুন, কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।